Peace be upon you all. Hello, dear students of honor second year. I am really happy to be present before you online for our honor second year class. Today we will discuss about romantic period or romanticism in English literature. So I request you to share our lesson quickly. Please let us share so that all can know about the lecture. Thank you. Let us share quickly. Today I will at the beginning talk to you in Bangla, then in English, for your better and clearer understanding. নিঃসংকোচে আমি আজ প্রথমে বাংলায় বলবো তোমাদের আবেদনের প্রেক্ষিতে। তবে আশা করি তোমরা ইংরেজিটা অবশ্যই দেখবা, নাহলে পরীক্ষায় কিন্তু লিখতে সমস্যা হবে। সো আমার মেসেজটা হলো আজকে এই যে বোঝার জন্য বাংলায়, তারপরে বোঝা এবং লেখার জন্য ইংরেজিতে, আমি উভয় ভাষাতেই আলোচনা করার চেষ্টা করব ইংরেজি সাহিত্যের রোম্যান্টিক পিরিয়ড। তো তোমরা সকলেই শেয়ার করে ফেলো। ভালো আছি আমি নবনীতা, ভালো আছি, তোমরা সবাই ভালো আছো আশা করি, সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো। ওকে, থ্যাংক ইউ। আমি এখন ফর্মালি ক্লাস শুরু করি। ইংরেজি সাহিত্যের এই রোম্যান্টিক পিরিয়ড, রোম্যান্টিক লিটারেচার অফ দ্য ওয়ার্ল্ড রানস ইন দ্য সেম ওয়ে অ্যান্ড ইনফ্লুয়েন্স দ্য হোল ওয়ার্ল্ড, যাকে আমি বাংলায় বলি। ইংরেজি সাহিত্যের এই রোম্যান্টিকতা বাদী আন্দোলন শুধুমাত্র ইংরেজি সাহিত্য নয়, তৎপরবর্তীকালে বিশ্বের সকল সাহিত্যকে সমৃদ্ধ করেছে, প্রভাবিত করেছে, অনুপ্রাণিত করেছে, পরিচালিত করেছে। আমরা জানি আমাদের রবীন্দ্রনাথও বলতে বাধ্য হয়েছিলেন, আমি জন্ম রোম্যান্টিক। আমাদের নজরুল, আমাদের জীবনানন্দ দাস, আমাদের বাংলা সাহিত্যের দিকটা দেখলেও দেখা যাবে সকল কবি কম বেশি প্রভাবিত হয়েছেন এই ইংরেজি সাহিত্যের রোমান্টিকতাবাদী আন্দোলনের দ্বারা। তো আমরা ফিরে যাই, রোমান্টিকতাবাদী আন্দোলনটা কি? অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে, ঊনবিংশ শতাব্দীর শুরুতে, নির্দিষ্ট করে বলতে গেলে 1798 সালে দুইজন ইংরেজ বিখ্যাত রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলার ক্লোরিস তাদের একটি যৌথভাবে প্রকাশিত কাব্যগ্রন্থ লিরিক্যাল ব্যালাডস, তার মাধ্যমে শুরু হয় ইংরেজি সাহিত্যের রোমান্টিকতাবাদী আন্দোলনের যুগ। তো আমরা প্রথমে রোমান্টিকতাবাদী আন্দোলন, এই রোমান্টিক পিরিয়ডকে আসলে কি বলা হয়? কেউ কেউ এটাকে বলেন রিটার্ন টু দ্য অরিজিন অফ নেচার, কেউ কেউ বলেন এলিজাবেথিয়ান পিরিয়ড রিভাইভড, অর্থাৎ রিভাইভাল অফ এলিজাবেথিয়ান পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার, কেউ কেউ এটাকে বলেন যে শহরের জীবনের যাতাকলে পিষ্ট অস্বাভাবিক নিয়মতান্ত্রিকতা এবং আনুষ্ঠানিকতা ক্লিষ্ট ক্লাসিকতাবাদী বা নিউ ক্লাসিক্যাল যুগের সাহিত্যের বিরুদ্ধে একটি আন্দোলন হল এই রোমান্টিকতাবাদী আন্দোলন। তো এই রোমান্টিকতাবাদী আন্দোলন এর সময়কাল হল 1798 থেকে 1832 সাল। এর সূচনা হয়েছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলার ক্লোরিজের যৌথভাবে প্রকাশিত কাব্যগ্রন্থ লিরিক্যাল ব্যালাডসের মাধ্যমে। তো আমি প্রথমে বলি এই রোমান্টিকতাবাদী আন্দোলন বা রোমান্টিক সাহিত্য এর মূল বিষয়টা কি। এর মূল বিষয়টা হলো যে অষ্টাদশ শতাব্দীতে বা আমরা জানি সেই 1660 থেকে 1798 এর পূর্ববর্তী পর্যন্ত যে নিউ ক্লাসিক্যাল যুগ
তারা যে সাহিত্যকে শহরের চার দেয়ালের মধ্যে বন্দি করে রেখেছিল, সাহিত্যকে তারা আবদ্ধ করে রেখেছিল শহরের উচ্চ শ্রেণীর মানুষের একেবারেই তথাকথিত সমাজ ব্যবস্থা, জীবন ব্যবস্থা, জীবনাচরণের সাথে, সেইগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করে এক নতুন ধরনের সাহিত্য সৃষ্টি হলো এই রোমান্টিকতাবাদী আন্দোলন, যার সাথে আমরা অনেকটা মিল দেখতে পাই ইংরেজি সাহিত্যের এলিজাবেথান লিটারেচার বা এলিজাবেথীয় যুগের সাহিত্যের সাথে ভাবধারার অনেকগুলো মিল আমরা লক্ষ্য করতে পারি। তো তোমরা বুঝতে পারছো এই রোমান্টিক সাহিত্যের এ পর্যায়ে আমি প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করি। তাহলে রোমান্টিকতাবাদী সাহিত্য বা রোমান্টিক আন্দোলনের শুরু হয় 1798 সালে। এর যে মুখপত্র সে হলো লিরিক্যাল ব্যালার্স। এই লিরিক্যাল ব্যালার্স এ কালেকশন অফ পোয়েমস বাই পাবলিশড রিটেন অ্যান্ড পাবলিশড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড স্যামুয়েল টেইলর কোলেরিজ। এই লিরিক্যাল ব্যালার্স নিয়ে আমি পরে বলবো। তো এখানে এই রোমান্টিকতা বা রোমান্টিক লিটারেচার এর বৈশিষ্ট্য কি আমরা জানি। প্রথম বৈশিষ্ট্য হলো এই রিটার্ন টু দ্য অরিজিন অফ ন্যাচার। এই সময়ের সাহিত্যের বৈশিষ্ট্য হলো মানুষ তার রুচি বুদ্ধি বোধে মুখ ফিরিয়ে নিল নিউক্লাসিক্যাল যুগের সাহিত্য থেকে। তারা তখন তাদের সাহিত্যে তুলে ধরতে চাইল, তাদের রুচি বোধে ফিরে পেতে চাইল পাখির কলতান, নদীর কলতান, পাখির কাকলি, আকাশের নীলিমা, সেই লাখো কোটি সূর্যের আলোকে ঘেরা আদিত্য বর্ণ পরম পুরুষ, মানুষের মনোজগৎ, দীর্ঘদিনের অবহেলিত গ্রাম্য জীবন, সাধারণ মানুষের সাধারণ স্বপ্ন আকাঙ্ক্ষা কল্পনা, সাহিত্য থেকে বিতাড়িত কমন ল্যাঙ্গুয়েজ, এইগুলো হলো এক ধরনের বিপ্লবাত্মক চেতনা। যে এতদিন নিউক্লাসিক্যাল যুগের সাহিত্যিকরা তুলে ধরতে চাইছিলেন মানুষের শহরের জীবনকে, রোমান্টিক যুগের সাহিত্যিকরা বললেন ন, সাহিত্যের কাজ শুধু শহরের দাসত্ব করা নয়, সাহিত্যের পাখি শহরের খাঁচায় বন্দি হয়ে ওই অ্যারিস্টোক্রেটিক লর্ড বা লেডিদের জীবনের আর্টিফিসিয়ালিটিকে প্রকাশ করবে, এটি সাহিত্যের লক্ষ্য নয়। সাহিত্যকে মুক্ত করতে হবে, বন্দিত্ব থেকে তাকে ছেড়ে দিতে হবে। সাহিত্যের পাখি, দ্য বার্ড অফ লিটারেচার, উইল ফ্লাই এভরিহোয়ার ইন দ্য স্কাই অ্যান্ড সিং অ্যাজ ইট ফিলস ফ্রি, ইট উইল সিং দ্য সংস অফ কমন লাইফ, নট অফ লর্ডস অ্যান্ড লেডিস অনলি, নট অফ আননোন বার্ডস, আননোন ফ্লাওয়ার্স, আননোন গার্লস, আননোন ভিলেজার্স, আননোন ল্যাঙ্গুয়েজেস, দিস ইজ আ কাইন্ড অফ সেলিব্রেশন অফ সিম্পল লাইফ। আসলে এটি হলো এক ধরনের উদযাপন, যে সাধারণ মানুষের জীবন, ভাষা, বোধ, আশা আকাঙ্ক্ষা দীর্ঘদিন সাহিত্য থেকে ছিল বঞ্চিত, সেই সাহিত্যের মাঝে ওই বঞ্চিত, অবহেলিত, পদদলিত, যাদের ভাষা কেউ লেখে না, যাদের কথা কেউ লেখে না, যাদের স্বপ্ন কেউ তুলে ধরে না, তাদেরকে সেই অপাঙ্কে ও স্থান থেকে পাঙ্কে করে তোলা, পবিত্র করে তোলা, সুন্দরতর করে তোলাই হলো রোমান্টিকতাবাদী সাহিত্যের একটি মূল লক্ষ্য, যেটা আমি পরে বলবো। আমি এখন বলি এই রোমান্টিকতাবাদী সাহিত্যের আরও কী কী বৈশিষ্ট্য রয়েছে। রোমান্টিকতাবাদী এই সাহিত্যকরা, রোমান্টিক লিটারেচার যুগের এই কবিরা, সাহিত্যিকরা এরা কী করলেন, তারা তাদের রেফারেন্সের জন্য ফিরে গেলেন এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান লিটারেচারে। রেফারেন্সের জন্য, ভুল করলে হবে না, নিউক্লাসিক্যাল যুগের সাহিত্যিকরা চেয়েছিলেন এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান লিটারেচারকে অনুকরণ করতে সর্বাঙ্গনে, কিন্তু পারেননি, শুধু বাহ্যিক রূপটাই তারা অনুকরণ করতে সমর্থ হয়েছিলেন। আর রোমান্টিক যুগের সাহিত্যিকরা
তারা কি করলেন, তারা চাইলেন যে গ্রিক, এনশিয়েন্ট গ্রিক এবং রোমান সাহিত্যকে তারা রেফারেন্স রূপ ব্যবহার করবেন। তা তারা করতে লাগলেন, তারা তাদের দৃষ্টি ফিরাতে লাগলেন পাস্টের দিকে, তাদের সাহিত্যের উপজীব্য বিষয় হতে লাগলো প্রকৃতি, শিশু, নারী, অতীত, বঞ্চিত মানুষ, এগুলো তাদের সাহিত্যের উপজীব্য বিষয় হতে লাগলো। প্রকৃতির অতি সাধারণ বিষয় নেচার আর আবেগ, কল্পনা, বাস্তবতা, বিবর্জিত যে চিন্তা চেতনা তাও স্থান পেতে লাগলো এখানে, যেখানে নিউক্লাসিক্যাল যুগের সাহিত্যিকরা তারা চাইতো মানুষের স্বভাবকে তুলে ধরতে, আর রোমান্টিক যুগের সাহিত্যিকরা চাইল ওই তথাকথিত অ্যাস্টিক্যাটিক মানুষের স্বভাব নয়, প্রকৃতি মনুষ্য প্রকৃতি শুধু না, আমাদের আমাদের চারপাশের যে প্রকৃতি, ফুটে থাকা ফুল, প্রস্ফুটোন্মুখ ফুল, ঝরে যাওয়া ফুল, পাতার কোলে নিদ্রিত কুড়ি, সবই তারা কুড়িয়ে আনতে লাগলেন, স্থান দিতে লাগলেন তাদের সাহিত্যের পঙ্ক্তিকে। আমি ফিরে আসি, তো আমি প্রথম বলছিলাম যে কল্পনার প্রতি ভালোবাসা, আবেগ, ইন্ডিভিজুয়ালিটি বা মনময়তা, অতীতের প্রতি আগ্রহ, সাধারণ জীবনের প্রতি আগ্রহ, সাধারণ মানুষের প্রতি আগ্রহ, সাধারণ মানুষের ভাষার প্রতি আগ্রহ, এই সকল বিষয় রোমান্টিকতাবাদী সাহিত্যের হুজুব বিষয়। আমি যদি ইংরেজিতে বলি তাহলে দাঁড়াবে যে সাবজেক্টিভিটি আর সাবজেক্টিভিজম আর ইন্ডিভিজুয়ালিজম, ইন্টারেস্ট ইন দ্য পাস্ট ইন গ্রিক অ্যান্ড রোমান লিটারেচার, রিভোল্ট এগেনস্ট নিউ ক্লাসিক্যাল পোয়েট্রি, রিটার্ন টু দ্য অরিজিন অফ নেচার, সুপারন্যাচারালিজম, লাভ ফর দ্য পাস্ট, লাভ ফর ইমাজিনেশন, এক্সপ্রেশন অফ ইমোশন, লিরিক্যালিটি, সুপারন্যাচারালিজম, মিস্টিসিজম, ড্রিম, লাভ ফর বিউটি অফ নেচার, সেন্সুয়াসনেস, এসকেপিজম, লাভ ফর আউট অফ বিউটি অফ নেচার, রিভলিউশনারি স্পিরিট, রিভোল্ট এগেনস্ট সোশ্যাল, রিলিজিয়াস ইনস্টিটিউশনস অ্যাজ ওয়েল অ্যাজ অথরিটি অফ দ্য স্টেট, দিজ আর ইন শর্ট দ্য থিমস অফ রোমান্টিক পোয়েট্রি। দিস আর ইন শর্ট অ্যাবাউট দ্য থিমস অফ রোমান্টিক পোয়েট্রি। আমি আশা করি তোমরা বুঝতে পারছো এই সবগুলোই ছিল নিউক্লাসিক লিটারেচারের বিরুদ্ধে। অর্থাৎ যখন নিউক্লাসিক্যাল যুগের সাহিত্য আকর্ষণ হারাচ্ছিল, আবেদন হারাচ্ছিল, তখন এক নতুন ধরনের সাহিত্য নিয়ে এসে পরীক্ষামূলকভাবে, অর্জত নিজেই বলেছিলেন তার লিরিক্যাল ব্যালার্সের প্রথম এডিশনের অ্যাডভার্টাইজমেন্টে যে আমার এই সব কবিতাগুলো, আমাদের এই কবিতাগুলো আমরা এক্সপেরিমেন্টালি লিখছি যে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের ভাষায়, প্রাত্যহিক ভাষায়, প্রতিদিনের ভাষায়, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের ভাষাকে কবিতার ভাষা হিসেবে ব্যবহার করা যায় কি না তা আমরা পরীক্ষামূলকভাবে এটা দেখছি যে এই প্রাত্যহিক দিনের, প্রাত্যহিক জীবনের ভাষা কবিতার পাঠকদের কাছে কোনো আনন্দ দিতে পারে কি না সেটাই আমরা পরীক্ষা করার চেষ্টা করছি। এটি অর্জত বলেছিলেন তার লিরিক্যাল ব্যালার্সে। আমরা এখন ফিরে যাব কেন এই রোমান্টিকতাবাদী আন্দোলন। দেখলাম মানুষ তাদের আগ্রহ হারিয়ে ফেলল নিউক্লাসিক্যাল লিটারেচারে, সেই নিউক্লাসিক্যাল লিটারেচারের একটানা স্যাটায়ার আর কমেডি অফ ম্যানার্স, হিরোয়িক ট্র্যাজেডি, সেই ড্রাইডেন, সেই জনসন, সেই পোপ, এর সাহিত্যের প্রতি মানুষের অরুচি ধরে গেল।
সেখানে একটু তৃপ্তি আনার জন্য অর্জুয়াত কলোরিস এই কাজটা শুরু করেছিলেন। আমরা যদিও জানি এর আগে উইলিয়াম ব্লেক এই কাজটি করেছিলেন কিছুটা আকারে, তিনি শুরু করেছিলেন কিন্তু আন্দোলনের সূত্রপাত করেননি। উইলিয়াম ব্লেকের কবিতায় আমরা দেখতে পাই রোমান্টিক সাহিত্যের কিছুটা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এজন্য উইলিয়াম ব্লেককে বলা হয় দ্য পায়োনিয়ার অফ দ্য প্রিকার্সর অফ রোমান্টিক পোয়েট্রি। Anyway, thank you for disturbance from outside. Anyway, এবার আমরা ফিরে আসি এই রোমান্টিকতাবাদী আন্দোলন বা রোমান্টিক সাহিত্যের পৃষ্ঠপোষকতা বা প্রভাব তাদেরকে প্রভাবিত করেছিল কোনটি। আমরা জানি ইউরোপের ইতিহাসে সবচেয়ে বড় যদি দুটো ঘটনার নাম বলতে হয় তাহলে একটি হলো ফ্রেঞ্চ রিভলিউশন। 1789 সালের 14 জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফ্রান্সে সেই মোনার্কি ডাইনাস্টি ধ্বংস হয়ে গেল, ফিউডাল বা সামন্তবাদী সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, জন্ম নিল এক নতুন সমাজ ব্যবস্থার রিপাবলিক প্রজাতন্ত্র। ষোড়শ লুই ফ্রান্সের রাজা, ষোড়শ লুইকে শিরোচ্ছেদ করা হয়েছিল, তার স্ত্রী ম্যারিকেও শিরোচ্ছেদ করা হয়েছিল। আমরা জানি এই দীর্ঘদিনের শোষিত বঞ্চিত নিঃস্ব মানুষেরা ফ্রান্সের রাজতন্ত্রকে পরিবর্তন করে প্রজাতন্ত্রে পরিণত করলো তাদের শাসন ব্যবস্থাকে। এর বাতাস শুধু ফ্রান্স নয় সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়েছিল আর সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল ইংল্যান্ডকে। আমরা জানি আমাদের উইলিয়াম অর্সোয়াত এই ফ্রেঞ্চ রিভলিউশনে যোগদান করার জন্য ফ্রান্সে গিয়েছিলেন এবং সেখানে তার একটা সন্তান হয়েছিল। আমরা জানি যৌবনের অসংযত আচরণের কারণে, যেটা আমরা ইট ইজ এ বিউটিয়াস ইভিনিং কাম অ্যান্ড ফ্রি এই কবিতায় পাই। তা যাক আমি এখানে ফিরে আসি, সেই উইলিয়াম অর্সোয়াত তিনি কি করলেন, তিনি এই ফ্রেঞ্চ রেভলিউশনের যুক্ত হতে চাইলেন, যুক্ত হওয়ার জন্য চলে গেলেন, আন্দোলনে যোগদান করলেন। যদিও আমরা জানি পরবর্তীতে তিনি এই মোহযুক্ত অবস্থা থেকে মোহমুক্ত হয়েছিলেন। এই ফ্রেঞ্চ রিভলিউশন যে মুক্তির বাণী, সেই ইকুয়ালিটি লিবার্টি অ্যান্ড ফ্রেটার্নিটি অর ডেথ, জিন জ্যাক রুশো বা জ্যাক রুশো এবং গডউইন, আমরা জানি এই তোমাদের একটা পয়েন্ট আমাকে এখানে বলতে হবে বাংলাতে, রোমান্টিসিজমের জনক কিন্তু বলা হয় জিন জ্যাক রুশো বা জ্যাক রুশো। রুশোকে বলা হয় রোমান্টিকতাবাদী আন্দোলনের জনক আর উইলিয়াম অর্সোয়াতকে বলা হয় রোমান্টিক পোয়েট্রির জনক। ফাদার অফ ইংলিশ রোমান্টিক পোয়েট্রি ইজ উইলিয়াম অর্সোয়াত অ্যান্ড ফাদার অফ রোমান্টিসিজম ইজ জিন জ্যাক রুশো। আমাদের এটা মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। আর উইলিয়াম ব্লেককে বলা হয় প্রিকার্সর অফ রোমান্টিক পোয়েট্রি, কেন সেটা আমি পরবর্তীতে সময় পেলে আজকে বলার চেষ্টা করব। যদি আমার বাংলা কথা বলা অনেক বেশি হয়ে যাচ্ছে, ইংরেজি ভাষণে যাওয়ার সময় পাবো কিনা আমি চেষ্টা করবো তোমাদের ধৈর্য থাকলে সময় দেওয়ার। ওকে, থ্যাংক ইউ, আমি ফিরে আসি। তো এই ফ্রেঞ্চ রিভলিউশন এই 1789 সালে, আর এর পূর্বে 1776 সালে আমেরিকার স্বাধীনতা ঘোষণা, আমেরিকা স্বাধীন হতে চাইল ব্রিটিশদের কাছ থেকে। এই দুটো বিষয় ইংল্যান্ডের যারা লিবারালিস্ট বা লিবারাল পিপল ছিল তাদের দৃষ্টি আকর্ষণ করলো, তাদের হৃদয়কে কেড়ে নিল, তারা সম্পৃক্ত হতে চাইলো মানব মুক্তির এই আন্দোলনে। আর এই মানব মুক্তির আন্দোলনের বাণীগুলো উইলিয়াম অর্সোয়াত কাব্যিক ধারায়, এস্টিক কলোরিস কাব্যিক ধারায় তুলে ধরতে চাইলেন তাদের এই রোমান্টিকতাবাদী আন্দোলনের রোমান্টিক পোয়েট্রিতে। এবং এ শুরু হয়েছিল, আমি আগেই বলেছি, লিরিক্যাল ব্যালার্সে। নাও আমি এখন বলতে চাচ্ছি তাহলে রোমান্টিসিজম এর পিছনে কাজ করেছিল কি, ফ্রেঞ্চ রেভলিউশন। আর যে লিবারেশন, ডিক্লারেশন অফ লিবারেশন অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ফ্রম দ্য থ্রালডম অফ ফ্রম দ্য চেইন অফ দ্য ব্রিটিশ রুলার্স, এটি একটা বড় কাজ করেছিল।
তো আমি এখন বলবো এই যাত্রা শুরুর যারা মূল নায়ক সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এই আন্দোলনের যারা নায়ক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস্টি কোলরিজের কথা। তো এস্টি কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দুই বন্ধু একসাথেই থাকতেন, সাথে থাকতেন ওয়ার্ডসওয়ার্থের বোন ডরথি। আমরা জানি এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ এবং রবার্ট সাউদি এদেরকে বলা হতো লেক পোয়েটস, কারণ তারা ইংল্যান্ডের লেক পোয়েটস নামক ডিস্ট্রিক্টে ঘুরে বেড়াতেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সৌভাগ্য হয়েছিল তার এক বন্ধুর কাছ থেকে উইলের মাধ্যমে কিছু সম্পত্তি পেয়েছিলেন তিনি। সেই সম্পত্তি পাওয়ার জন্যই তিনি কাব্যলক্ষ্মীর নিরলস সাধনা করতে পেরেছিলেন দীর্ঘজীবন ধরে। আমরা জানি 1770 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1850 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। রোমান্টিক যুগটাকে আমরা, রোমান্টিকতার যুগটাকে আমরা দুই ভাগে ভাগ করি এবং বিশেষ করে তাদের কবিদেরকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, দ্য ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজে আমরা বলি যে রবার্ট সাউদি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস্টি কোলরিজ, এদেরকে সবাই মেজর পোয়েটস, কিন্তু এরা আগে জন্মেছিলেন, এই জন্য একে ফার্স্ট ফেজের পোয়েট বলা হয়, রবার্ট সাউদি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস্টি কোলরিজ। এবং সেকেন্ড ফেজের পোয়েট বলা হয় শেলি, বায়রন এবং কিটসকে। আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যামং দিস ফাইভ মেজর পোয়েটস অফ রোমান্টিক পোয়েট্রি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ দ্য ফার্স্ট টু বি বর্ন অ্যান্ড লাস্ট টু ডাই। ওয়ার্ডসওয়ার্থ সবার আগে জন্মেছিলেন, সবার শেষে মৃত্যুবরণ করেছিলেন। আর কিটস, যেমন কিটস ওয়াজ দ্য লাস্ট টু বি বর্ন অ্যান্ড ফার্স্ট টু ডাই। কিটস ছিলেন প্রথম যিনি জন্মগ্রহণ করেছিলেন, শেষ সব শেষে জন্মগ্রহণ করেছিলেন এবং সবার আগে বিদায় নিয়েছিলেন। তা যাক, একই কুটিরে বসবাস করতেন, আমি ফিরে আসি ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে, একই কুটিরে বসবাস করতেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস্টি কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের বোন ডরথি ওয়ার্ডসওয়ার্থ। ডরথি একটা জার্নালও প্রকাশ করত, সেই জার্নালের মাধ্যমে তার জার্নাল থেকে আমরা জানতে পারি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ কীভাবে তাদের কাব্যিক দৃষ্টিভঙ্গিটাকে তুলে ধরতে চাইছেন বা পেরেছিলেন। দুই বন্ধু মিলে ঠিক করলেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ দুজন মিলে ঠিক করলেন। ওয়ার্ডসওয়ার্থ বলল, আমি প্রকৃতি নিয়ে লিখব, আমি ইমোশন নিয়ে লিখব, আমি ন্যাচারাল লাইফ, ন্যাচারাল কমন লাইফ নিয়ে লিখব। আর কোলরিজ বলল, আমি লিখব সুপার ন্যাচারাল নিয়ম নিয়ে, অবাস্তব নিয়ে এবং রিমোটনেস অফ ন্যাচার, রিমোটনেস অফ লাইফ, এটাগুলি নিয়ে আমি লিখব। তাহলে একজন লিখতে চাইলেন প্রকৃতি নিয়ে, আর কোলরিজ তিনি লিখতে চাইলেন যে ড্রিম নিয়ে, সুপার ন্যাশনালিজম নিয়ে, এবং তিনি বললেন আমার সাহিত্যে রিমোটনেস, অবাস্তব, রিমোটনেস ফ্রম রিয়েলিটিস অফ লাইফ। অর্থাৎ একজন চাইলেন অবাস্তব, কল্পনা এবং সুপার ন্যাশনালিজম লিখতে, আর ওয়ার্ডসওয়ার্থ বললেন আমি লিখব ন্যাচার নিয়ে। তো দুজন লেখা শুরু করলেন। তো এই লেখের প্রথম প্রকার, লিখে প্রথম প্রকাশ করলেন সেটিকে প্রিফেস টু দ্য, সরি, সেটি হলো লিরিক্যাল ব্যালাডস। আমি এবার লিরিক্যাল ব্যালাডস সম্পর্কে তোমাদের আমি একটু বলবো। লিরিক্যাল ব্যালাডসটা কী? লিরিক্যাল ব্যালাডস আমরা জানি ইংরেজি সাহিত্যের রোমান্টিকতাবাদী আন্দোলনের সূত্রপাত যেটা করেছিলেন সেই মাইলস্টোন অফ ইংলিশ রোমান্টিক লিটারেচার, এই লিরিক্যাল ব্যালাডস 1798 সালে প্রথম প্রকাশিত হয়। এতে মোট 23টি কবিতা ছিল, এর মধ্যে 19টি কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আর 4টি কবিতা কোলরিজের লেখা, এই 23টি কবিতা। কিন্তু এই কোলরিজের 4টি কবিতা হলেও কোলরিজের 1টি কবিতা দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এটি সবার আগে ছিল। এবং দেখা যায় আয়তনে যদি আমরা বলি তাহলে ওই ওয়ার্ডসওয়ার্থের কবিতার 1/3 ধরেছিল শুধু 1টা কবিতা, এই রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। তো প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডসের প্রথম কবিতাটাই হলো দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। নামকরণ থেকে আমরা বুঝতে পারছি লিরিক্যাল ব্যালাডস, তাহলে এখানে লিরিক্যালিটি ছিল তারা নামকরণ, তাদের নোমেন কালচার যদি আমরা দেখি, নামকরণ পদ্ধতি দেখি, দুই বন্ধু কীভাবে নামকরণ করলেন, লিরিক্যাল ব্যালাডস, অর্থাৎ তাদের কবিতার মধ্যে লিরিক্যালিটি থাকবে। যদিও আমরা জানি এর মধ্যে কোনো কোনো কবিতায়, সব কবিতায় লিরিক্যালিটি নাই, 3টি কবিতায় লিরিক্যালিটি নাই আমরা জানি, যেমন তিনটা নেভি ওয়ার্ডসওয়ার্থের, তিনটা নেভিতে, আর এক্সপার্টুলেশন অ্যান্ড রিপ্লাই অ্যান্ড দ্য টেবলস টার্ন, এই 3টা কবিতায় লিরিক্যালিটি নাই, এগুলো ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, ওয়ার্ডসওয়ার্থের ফ্রি ভার্সেও লিখেছেন। তবে অধিক বাকি কবিতাগুলো সবই
লিরিক্যালিটি বজায় আছে। তো আমরা এখানে ফিরে আসি, এই আমরা যে আমাদের সিলেবাসের সেকেন্ড ইয়ার সিলেবাসের যে দুইটা কবিতা আমাদের পড়তে হয়, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এটি এই লিরিক্যাল ব্যালার্সে প্রথম প্রকাশিত হয়েছিল, অ্যান্ড টিনটা নেভি এটিও লিরিক্যাল ব্যালার্সে প্রথম প্রকাশিত হয়েছিল। তো এবার আমরা আমি বলতে চাচ্ছি যে এই 1798 সালে প্রথম প্রকাশিত হয়, দ্বিতীয় প্রকাশিত হয় 1800 সালে, তারপরে 1802 সালে, তারপরে শেষ 1805 সালের দিকে চতুর্থ এডিশনে প্রকাশিত হয়। এইভাবে তিন চারটি এডিশন প্রকাশিত হয়। অর্জত দ্বিতীয় এডিশনে কিছু কবিতা যোগ করেছিলেন, তৃতীয় এডিশনে পোয়েট্রিক ডিকশন, দ্বিতীয় এডিশনে প্রিফেস টু লিরিক্যাল প্রিফেস দিয়েছিলেন, যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালার্স প্রিফেস দিয়েছিলেন এবং আরও কিছু কবিতা যোগ করেছিলেন। তৃতীয় এডিশনে তিনি পোয়েট্রিক ডিকশন নামে একটি চ্যাপ্টার যোগ করেছিলেন এবং ব্যাখ্যা দিয়েছিলেন তিনি কেন এই ধরনের কবিতাগুলো লিখলেন। আসলে এই রোমান্টিক লিরিক্যাল ব্যালার্সের মূল বৈশিষ্ট্য তিনি অর্জা তুলে ধরতে চাইছিলেন যে ল্যাঙ্গুয়েজ অফ কমন পিপল। তিনি অর্জা বললেন পোয়েট্রি শুড হ্যাভ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন পিপল, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন পিপল শুড বি ইউজ টু এক্সপ্রেস দ্য আইডিয়াস অ্যান্ড লাইফস অফ দ্য কমন পিপল অন আর্থ। এটি হলো আমি এটা শেষে বলবো। তো আমি মনে হয় অনেক কথা বলে ফেললাম বাংলাতে, এবার ইংরেজি একটু বলি নাকি? লেট আস স্টার্ট আওয়ার ইংলিশ ভার্সন, ইট উড বি হেল্পফুল ফর আস, অ্যান্ড আই উইল ট্রাই টু স্পিক অ্যাজ শর্ট অ্যাজ পসিবল অ্যান্ড ট্রাই টু এক্সপ্রেস মাই আইডিয়াস ইন শর্ট ফর্ম। ওকে, থ্যাংক ইউ। কবিদের নিয়ে অনেক কথা বলা ছিল, ইন দ্য নেক্সট ক্লাস আই উইল টক অ্যাবাউট দ্য পোয়েটস, সেই প্রকৃতির কবি, পোয়েট অফ নেচার, ওয়ার্শিপার অফ নেচার, লাভার অফ নেচার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে, রেভলিউশনারি পোয়েট অর মিথ মেকার শেলিকে নিয়ে, সেন্সুয়াস পোয়েট অর পোয়েট অফ লাভ অর পোয়েট অফ বিউটি অর 19th সেঞ্চুরি গ্রিক পোয়েট সেই জন কিটসকে নিয়েও বলবো, এবং বলবো সেই আমাদের জর্জ গর্ডন, লর্ড বায়রন, রেভলিউশনিস্ট হু রিবেলড এগেনস্ট অ্যান্ড রিভোল্টেড এগেনস্ট দ্য সোশ্যাল অথরিটিস, রিলিজিয়াস অথরিটিস, হু লাভড অ্যাট অ্যান্ড ডিরাইডেড অ্যাট দ্য সো কল্ড ইনস্টিটিউশনস অ্যান্ড হিউ প্রিস্ট ইউনিভার্সাল ব্রাদারহুড দ্যাট শেলি অ্যান্ড ডেমোক্রেসি, এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে বলবো, আমি আজকে ইংরেজিতে বলার চেষ্টা করি। সো রোম্যান্টিক লিটারেচার romanticism in English literature had started in 1798 and this period ended in 1832. This period is named in various ways. It is called Elizabethan period revived or revival of Elizabethan period. It is again called the return to origin of nature. This period stood against the so-called neoclassical period of English literature, being disgusted and dissatisfied with the rules and regulations, with the satires, with the confinements of artificialities of life of the neoclassical poets and artists and critics. The poets and artists of romantic period, they revolted against them. They trended a new kind of poetry. They experimented a new kind of poetry, and that poetry is romantic poetry. The theme of romantic poetry was the celebration of beauty, celebration of common life, simple life, return to nature, spiritualism, mysticism, love for imagination, love for the past, love for children, love for women, looking back for reference in the history, in the past, in Greek and Roman literature, individualism, subjectivity, expression of heart, they return to the murmuring sound of the rivers, to the unknown hills, unknown places, remoteness, supernaturalism, mysticism, and a revolt against social, religious and other institutions, revolt against rules and regulations, free flow of imagination,
enjoying unbridled freedom of imagination, of dream, of unknown celebration of the unknown, of the unthought, unfelt, to express, to idealize the unidealized, to touch the untouched, to find out the undiscovered. These were the characteristics of romantic poetry, of romanticism. This romantic poetry, the poets of the romantic poetry were influenced by French revolutions and the declaration of liberty by the United States of America from the saying of the English, of the Britain. Now, who are the major poets? The major poets of romantic romantic poetry are, we know, William Wordsworth, Samuel Taylor Coleridge, Robert Southey, P.B. Shelley, Percy B. Shelley, John Keats, George Gordon, Lord Byron, and I shouldn't forget to mention the name of William Blake, the precursor of romantic movement. So they were the major poets, and what is the main form of poetry of romantic period? It is absolutely ode. As you notice, satire was the mode of mock epic was the mode of neoclassical period. Ode was the form of poetry in romantic period. As we notice, dramatic monologue was the form of poetry in Victorian period. There are some dramas also written by these romantic poets. We know Wordsworth wrote the drama The Borderers. Coleridge also wrote a drama. Shelley also wrote a drama. Coleridge wrote the drama Remorse. Shelley wrote the drama Sensi. So there, and one thing we shouldn't forget to mention, Jane Austen was the novelist of this romantic period, anti-romantic novelist. We call her again Jane Austen. Her famous novel is Pride and Prejudice. You will have to read in next years. Okay, thank you. I have told about the major poets. There are prose writings also. In romantic period, there are prose writers. Charles Lamb, Leigh Hunt was also a poet. Leigh Hunt, Charles Lamb, Thomas D. De Quincey, they are the prose writers of romantic period. But in the romantic period, what is most influential, what is most leading is romantic poetry. And the form of romantic poetry was ode. There are also Lucy poems written by Wordsworth, sonnets also written by Wordsworth, lyrical dramas also written by Shelley, by Keats too. So we see that in romantic period, there are also literary criticisms. Shelley wrote The Defense of Poetry, Wordsworth wrote Preface to the Lyrical Ballads, literary criticism. And Coleridge wrote Literary and Biographia. So there are prose, poetry, lyrical drama, and literary criticism, and novel in romantic period. But what is most influential? It was romantic poetry that surpassed all times, and still is influenced. That romanticism is still influencing the writers of all time. So do you have any question about it? Moon Islam Kushum, are you still by the phone or you have switched on and been air? Okay, you can ask me if you have any question. Do you have any question, or should I end the lesson for today? Next day we will talk about respective writers of romantic period, if possible, or we'll switch on to next is discussion. Anyway, Zan Shamadar, Moon Islam Kona. So should I end this lesson or continue? Comment on please. Okay, thank you all. If you need, you can put questions in the comment section. I will answer by the grace of Allah.
And we will meet again next week. Till then, Allah Hafiz. May Allah bless you all. Keep home. Thank you.